হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক লাইব্রেরির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। তো আজকে আমরা জানবো কিভাবে একটি মাত্র ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনি চেঞ্জ ওভার তৈরি করবেন। ঠিক আছে, তো আমি এখানে লোড হিসাবে মানে এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা বাল্ব নিয়েছি। আপনারা এগুলো এসডিবিতে বা আপনাদের বোর্ডে যেখানে প্রয়োজন হয় সেখানে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট একটা বাল্ব ব্যবহার করছি। তো এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের নিচে, এই যে নিচে হচ্ছে আমাদের পিডিবির লাইন, ঠিক আছে, আর উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি পুরো সার্কিটটা আগে করে রাখছি। তো আমি আবার এটা খুলে আপনাদেরকে আবার দেখাবো। তো আমি আগে একটু আপনাদেরকে বলে নিই, তারপরে আমি পুরো সার্কিটটা করে দেখাই দিছি আবার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নিচে হচ্ছে পিডিবির লাইন। তো ধরুন এই পিডিবির লাইনটা এখানে দিলাম এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে, আর জেনারেটর থেকে যেটা আসছে এটা দিলাম হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্ট এনসি প্রান্তে। ঠিক আছে, তো ধরুন এই মুহূর্তে আমি কী করছি, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের যে প্রান্ত আছে, এই যে এখান থেকে এই হোল্ডিংয়ের উপর, হোল্ডিংয়ের কয়েলের নিচ থেকে আমি উপরে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপর দিয়ে এদিক দিয়ে L1 দিয়ে এবং L3 দিয়ে দুটো তার পাস করে আমি এই যে এখানে বাল্বে নিয়ে গেছি। ঠিক আছে, আর জেনারেটরের ক্ষেত্রে কী করছি, জেনারেটরের দুটা কেবল নিউট্রাল ফেজ, দুটা ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি কন্ডাক্ট এনসি প্রান্ত দিয়ে দুপাশ দিয়ে নিয়ে আমি এই যে এদিক দিয়ে আনে এটার সাথে এটা কমন করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, আর এটার সাথে এটা শর্ট করে দিচ্ছি। ঘুরে ফিরে আমাদের এখানে একটা লাইন হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে তো এটা একসাথে হয়ে গেছে, এদিক দিয়ে আসি এটা তো একসাথে হয়ে গেছে, পিডিবি লাইনটা এখান দিয়ে গিয়ে এখান দিয়ে একসাথে হয়েছে। কিন্তু আসলে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এনসি। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাগনেটিক কন্ডাক্টটা হোল্ডিং কয়েলটা ধরে থাকবে, ম্যাগনেটিক কন্ডাক্টটা অন থাকবে, ততক্ষণ এটা এনও থাকবে। এই মুহূর্তে আছে এটা এনসি, ম্যাগনেটিক কন্ডাক্টটা যখন অফ হবে তখন এটা এদিক দিয়ে কারেন্ট পাস হতে পারবে, যখন অন হবে তখন এদিক দিয়ে আর কোনো বিদ্যুৎ যাইতে পারবে না। তো সেটা কীভাবে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ধরুন এই আমাদের এই দুটা প্রান্ত, ঠিক আছে, এই দুটা প্রান্ত হচ্ছে আমাদের কি এনসি। এই মুহূর্তে এই দুটা প্রান্ত হচ্ছে এনসি, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর তো অফ থাকবে, পিডিবি থাকবে না, তখন এদিক দিয়ে কারেন্ট পাস হবে। ঠিক আছে, আর যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে তখন আর কোনো পাস হতে পারবে না, তখন হয়ে যাবে এনও। এই প্রান্তটায় আমি শুধু এই প্রান্তটা এখানে চিত্র অঙ্কন করছি, জাস্ট এন হয়ে গেলে আর এদিক দিয়েও কারেন্ট যাচ্ছে না, যখনই এন পিডিবি থাকবে না তখন হচ্ছে এনসি, তখন এদিক দিয়ে কারেন্ট যাইতে পারবে। তো বিষয়টা হচ্ছে এটাই। তো আমি ধরুন এখন আমাদের আপনাদেরকে দেখাই, এই যে ধরুন আমাদের এখন পিডিবি লাইনটা দিলাম। ঠিক আছে, এখানে পিডিবি লাইনটা আমি দিতেছি, ধরুন আমার এই পিডিবি লাইনটা আছে, আর এই ইন্ডিকেটারটা নিচে হলো আমি জেনারেটরটা যতক্ষণ থাকবে ততক্ষণ ইন্ডিকেটারটা এখানে জ্বলবে। এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিলাম, আপনারা নাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি ধরুন এখানে পিডিবি লাইনটা দিলাম। ঠিক আছে, পিডিবি লাইনটা আসলো, এখন কী হলো, এই হোল্ডিং কয়েলটা অন হলো, হোল্ডিং কয়েলের দিয়ে এদিক দিয়ে আসি L1 দিয়ে আমি L3 দিয়ে নিয়ে এদিক দিয়ে আসি আবার এখানে বাল্ব নিয়ে গেলাম। তো ধরুন আমাদের এই মুহূর্তে পিডিবি চলতেছে। ঠিক আছে, তো ধরুন আমাদের পিডিবিটা এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে, তাহলে আমি এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন, এই জেনারেটর লাইনটা এখন লাগাইতেছি। দেখুন, ধরুন আমাদের পিডিবি লাইনটা এখন এই মুহূর্তে অফ হয়ে গেছে। ঠিক আছে, তো যদি অটোমেটিক হয়, জেনারেটর অটোমেটিক স্টার্ট হয়, তাহলে হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে, আর ম্যানুয়ালি কেউ যদি হাত দিয়ে করে তাহলে হয়তো 1 মিনিটও লাগতে পারে। তো ধরুন আমাদের এখন পিডিবি লাইনটা নাই, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে গেছে। আমি আবার দেখা দিয়েছি, যখন পিডিবি আসবে তখন এটা কিন্তু অন হবে হোল্ডিং কয়েল দিয়ে। এটা একটু লক্ষ্য করে দেখো, এই যে দেখছেন এটা হয়েছে, অফ হয়েছে, আবার অফ করে দিলাম। তো এখন ধরুন আমাদের এইটা হচ্ছে জেনারেটর, ধরুন জেনারেটরটা আসছে। ঠিক আছে, এখন চলতেছে আমাদের জেনারেটর দিয়ে, এই যে ইন্ডিকেটার লাইন আসছে জেনারেটর দিয়ে। দেখুন এখন আসে হলো এই প্রান্ত থেকে, এই প্রান্ত দিয়ে লাইন গিয়ে বাল্ব জ্বলতেছে। এই মুহূর্তে আমাদের এখানে কোনো লাইন নাই। ঠিক আছে, এই যে মুহূর্তে আমার এই যে এই প্রান্তটার মধ্যে কোনো লাইন নাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। ঠিক আছে, এই মুহূর্তে আমার এখানে কোনো লাইন নাই, এখানে চাইতেছে কোন দিক দিয়ে, উপর দিয়ে এনসি প্রান্ত দিয়ে। ধরুন এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের পিডিবি, এই মুহূর্তে ধরুন পিডিবিটা চলে আসলো, পিডিবি আসলে কিন্তু বাল্বটা অফ হবে না, অটোমেটিক চলতে থাকবে। ধরুন আমাদের এই পিডিবিটা চলে আসলো, এই যে বাল্বটা জ্বলতেছে, এই যে ধরুন আমাদের এই পিডিবিটা আসছে। ঠিক আছে, কী হচ্ছে, শুধু জাস্ট এখানে এটা অন হয়েছে হোল্ডিং কয়েলটা। এখন এই মুহূর্তে এখানে জেনারেটরটা আছে,
ঠিক আছে, এই যে এখানে জেনারেটরটা আছে, এই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের টেস্টারটা জ্বলতেছে, এই যে এখানে এখানে জেনারেটরটা আছে, ঠিক আছে। এদিক দিয়ে আবার জেনারেটর এখন পাস হতে পারবে না, কেন? এখানে এটা হচ্ছে এখন NO, নর্মালি ওপেন হয়ে গেছে, এখানে এতক্ষণ ছিল NC। তো আমি পুরো সার্কিটটা এখন আপনাদেরকে আবার করে দেখাইতেছি, তো একটু ধৈর্য ধরে দেখুন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সব লাইনটা এখন অফ করে দিতেছি। তো আমি কানেকশনটা কীভাবে করলাম একটু লক্ষ্য করে দেখুন, আমি খুলতেছি পুরো সার্কিটের কানেকশনটা, খুলতে গেলে আপনারা হয়তো খুলতে গেলে আর একটু ভালোভাবে বুঝবেন। দেখুন, এটা হচ্ছে আমাদের লাইট থেকে আসা এই দুইটা প্রান্তগুলো আমি খুলতেছি এখন। ওকে, আমরা এই পাশটা খুললাম, আর এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের জেনারেটর, যে ইন্ডিকেটারটা কানেকশন করছি, জাস্ট জেনারেটারের দুইটা তারের সাথে দুই পাশে লাগিয়ে দিয়েছি। আমাদের ইন্ডিকেটারটা জ্বলছে, ইন্ডিকেটারটা হচ্ছে 220 ভোল্টের, ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে আমাদের 220 ভোল্টের। ওকে, এখন আমাদের জেনারেটারটা খোলা শেষ, এখন হচ্ছে ফিডিবিটটা, ফিডিবিটটা দেখুন এই যে খুব সহজভাবে এখানে দেখা যেতেছে, তারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে পিডিবিটা কীভাবে কানেকশন করলাম। এখানে হোল্ডিং কয়েলে আসছে দুটো তার এই ফ্লাগ থেকে, আসলে আমি ফ্লাগ দিয়ে ব্যবহার করছি, আপনারা তো এটা ফ্লাগ দিয়ে করবেন না, তখন ডাইরেক্ট লাইন থাকবে। এই যে ফ্লাগ থেকে, তো হোল্ডিং কয়েল থেকে আমরা উপরে দিয়ে দুটা প্রান্ত দিয়ে নিয়ে গেছি, আপনার চাইলে তিনটা থেকে যে কোনো দুটাই নিলে সমস্যা হবে না। আমি এখান দিয়ে এটা খুলে দিতেছি, ওকে। আমাদের এই মুহূর্তে আমাদের পুরো সার্কিটটা খুলে ফেললাম, তো আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার সার্কিটটা নতুন করে লাগাইতেছি, দেখুন। সর্বপ্রথম আমরা লাগাবো হচ্ছে পিডিবি, যে ফ্লাগ আসছে যে পিডিবি আছে ওই পিডিবি লাইনটা, ঠিক আছে, ওই পিডিবিটা লাইন লাইনটা লাগাবো। এই যে এটা, এই যে নিচে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েলে দিয়ে দিতেছি, A1 দিয়ে দিলাম যেহেতু ফেস তার, তো নিচে হোল্ডিং কয়েল থেকে আমরা এখানে একটা লাইন আসে L1-এ লাগিয়ে দিব। আপনি চাইলে L3 L2 যে কোনো একটার মধ্যে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা লাগাবো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 প্রান্তে, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো ম্যাগনেটিক কন্ডাক্টর A2 প্রান্তে লাগিয়েছে আমাদের নিউট্রাল, তো A2 প্রান্ত থেকে আমরা নিয়ে যাব হচ্ছে L3-তে, এখানে উপরে। ওকে, আমাদের পিডিবি লাইনটা এখান থেকে কানেকশন করা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে জেনারেটর, ঠিক আছে, জেনারেটর লাগাবো। জেনারেটরের যে প্রান্ত আছে, জেনারেটর এখানে ইন্ডিকেটারটা জাস্ট দুইটা প্রান্ত দুইটা তারের সাথে লাগিয়ে দিলে হবে। আমরা এই যে এখানে দ্বিতীয় দিব আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের NC প্রান্তে, উপরের প্রান্তে। তো আমাদের ফেজটাও লাগানো শেষ, এখন নিউট্রালটা দিব হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের NC প্রান্তে অপর পাশে অক্সিলারি কন্ডাক্টের মধ্যে। তো আমাদের এখানে এই পাশটা পুরো সার্কিটটা এ পাশ হয়ে গেছে, তো আমরা শুধু জাস্ট লোডের জন্য যেটা দিয়ে আপনি যেটা হচ্ছে আউট ব্যবহার করবেন, লোডের যে প্রান্তটা আছে ওই প্রান্তটা লাগাবো এখন এখানে। এই যে এখানে আমরা দিতেছি হলো T1-এ, যেহেতু এখানে L1-এ দিয়েছি, L1 দিয়ে এবার দিয়ে এটা যাবে। ওকে, আমাদের ফেজটা দিয়ে দিয়েছি, আর এখানে একটা লুপ করে একটা তার বের করে রাখছি, তো আমরা নিউট্রালটা দিব এখন। সেমভাবে নিডলের সাথেও একটা লুপ করে তার বের করে রাখছি,
ওকে, দুইটা প্রান্তের সাথে দুইটা তার বের করে রাখছি। এখন এই দুইটা আমরা কোথায় লাগাবো? এই দুইটা লাগাবো যে দিক দিয়ে জেনারেটারের প্রান্ত, যে এনসি প্রান্ত আছে জেনারেটারটা গেছে, এই জেনারেটারের এই পাশে এখানে লাগাবো, ফেজটা লাগাবো, ফেজের এখানে। ওকে, নিউট্রালটা লাগাবো হচ্ছে নিডেলের পাশে, ঠিক আছে? তো ওকে, আমাদের পুরো সার্কিটটা আবার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেভাবে আপনাদেরকে বুঝেছি ঠিক সেভাবেই কাজটা হবে। এখন আমরা যদি আর একবার টেস্ট করি, তো একটু দেখুন, ধরে ধরে আমাদের পুরো সার্কিটটা কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে আরেকবার বলতেছি, যদি আপনারা বুঝতে সুবিধা হয়। তো কানেকশন তো করছি, আপনারা দেখছেন, ঠিক আছে? তো এটা তো আমাদের হচ্ছে কি, জেনারেটারের লাইন, ঠিক আছে? এই লাইনটা এখন আমি আপনাদের দিতেছি, এই লাইনটা দিলে দেখুন কি হয়। ওকে, লাইনটা দিলাম, লাইনটা দেওয়ার সাথে সাথে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু কোনো অন হয়নি, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়নি। কি জাস্ট কী হয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি কন্ডাক্ট দিয়ে, এনসি প্রান্ত দিয়ে আমাদের এই লাইনটা পাস হয়ে লোড়ে জ্বলতেছে, ঠিক আছে? আমাদের লাইনটা গেছে, ঠিক আছে? তো এখন আমাদের ধরুন যদি ফিডিবিটা দিই, তাহলে কি হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। তো যখনই অন হবে তখন কি হবে, এই জেনারেটারের যে প্রান্তটা আছে এই প্রান্ত দিয়ে আর কোনো বিদ্যুৎ যাইতে পারবে না, এখান পর্যন্ত আসবে, ঠিক আছে? জেনারেটার এখান পর্যন্ত থাকবে যতক্ষণ না জেনারেটার বন্ধ হবে, ততক্ষণ কি হবে, এই যে এখান পর্যন্ত থাকবে, কোন কোন পর্যন্ত, এ পর্যন্ত থাকবে। যখনই ফিডিবি আসবে তখন এ পর্যন্ত থাকবে, এদিকে আর যাইতে পারবে না। তো দেখুন, আমার এই যে ফিডিবিটা দিলে দিলাম, এখন যদি আমার জেনারেটারটা এখানে থাকেও কোনো কারণে, এখন এখানে জেনারেটার নেই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা, আমি যদি জেনারেটারটা এখানে দিই, ঠিক আছে, এই জেনারেটারটা আসছে, ঠিক আছে, দিলাম, ধরুন জেনারেটার এখানে আছে, তার মানে এখানেও আছে, এদিক দিয়ে যাইতে পারবে না। এদিক দিয়ে কেন যাইতে পারবে না, এটা এখন এই মুহূর্তে অন হয়ে গেছে, আর যখনই ফিডিবিটা অফ হয়ে যাবে, ফিডিবি চলে যাবে, তখন যদি এখানে জেনারেটার থাকে রানিং, তাহলে সাথে সাথে এটা বাল্বটা জ্বলবে, আপনার যে লোডগুলো আছে ওগুলো চলবে, সমস্যা হবে না। এই যে দেখুন, শুধু জাস্ট এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়েছে, এদিক দিয়ে লাইন যাইতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।